হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে গীতা জয়ন্তী উৎসব সম্বন্ধে বলবো, আপনারা শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। কারণ আমরা তো এমনি জন্ম জয়ন্তী সবারই পালন করি, তাই না? হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি নিজেরও জন্মদিন পালন করি। কিন্তু ভগবান কৃষ্ণের জন্মদিন, ভগবান রামচন্দ্রের জন্মদিন, শ্রীমান মহাপ্রভুর জন্মদিন, গীতার জন্মদিন, এগুলো হচ্ছে খুব মাহাত্মপূর্ণ। হ্যাঁ, এগুলোতে এগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের পরম কল্যাণ হবে। এখন বলবেন, প্রভু গীতা জয়ন্তী উৎসব আমি কিভাবে পালন করবো বাড়িতে, তাই না? গীতা জয়ন্তী উৎসব আপনি পালন করবেন সকালে, যেমন ঘুম থেকে উঠেন, হ্যাঁ ওই দিন একটু ভোরে ভোরে উঠবেন। এবারে গীতা জয়ন্তী পড়েছে ডিসেম্বর মাসের 3 তারিখ, হ্যাঁ আর একাদশী পড়েছে 4 তারিখ। সাধারণত গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই মোক্ষদা একাদশীতেই প্রদান করেছিলেন। যেহেতু এবারে একাদশীটা এমনভাবে পড়েছে, সেই হিসাবে আমরা দ্বাদশী তিথি হিসাবে একাদশী পালন করি। যদি ওই একাদশীটা মানে দশমী তিথি তে একাদশী এমনভাবে পড়ল 1 ঘন্টা 36 মিনিট আগে সূর্যোদয়ের, বুঝেছেন? যদি দেখা যায় যে ওইখানেতে দশমী তিথি স্পর্শ করেছে, তাহলে ওই দশমী যুক্ত একাদশীটা আমরা পালন করি না, আমরা একাদশী যুক্ত দ্বাদশী তিথিটা পালন করি। সেই হিসাবে একাদশীটা 4 তারিখে পড়েছে, 5 তারিখে এই 3 তারিখে গীতা জয়ন্তী উৎসব। তাই সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠলেন, উঠে বাথরুমে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, তারপরে একটা পরিষ্কার বস্ত্র পরলেন, পরে আপনার ভগবান যে আছে ওখানে গীতাটি রাখলেন, হ্যাঁ রেখে একটু ধূপ একটু দীপ একটু ফুল দিয়ে আরতি করলেন। হ্যাঁ, আরতি করে ভগবানের কাছে প্রার্থনা করলেন যে প্রভু আজকে তো গীতা জয়ন্তীর দিন, হ্যাঁ যাতে আমি গীতা পড়তে পারি, আমি কৃপা করুন। যদি মনে করবেন যে গীতাটা পড়ব, তাহলে শুধু শ্লোকগুলো পড়তে পারেন, 18টা অধ্যায়, 700 শ্লোক, তো মনে হয় যেন অনেক মিনিট সময় লাগবে না, জাস্ট আপনি ভালো করে দেখবেন 2-2.5 ঘন্টা লেগে যায়, যা তাড়াতাড়ি পড়ে। আপনি যদি মনে করেন যে আমি আস্তে আস্তে পড়ব, ও দেখবেন 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর পড়ে দেখুন খুব আনন্দ লাগবে। একটা একটা অধ্যায় যখন শেষ হবে না, তখন পড়তে খুব ভালো লাগে। আর একজন মানে বয়স্ক মাতাজি আমাকে বলছিলেন যে প্রভু আমার গীতা পড়ার খুব শখ, কিন্তু আমি সংস্কৃতটা উচ্চারণ করতে আমার অনেক সময় লেগে যায়। আমি তাহলে এক কাজ করুন, বাংলা অনুবাদগুলো পড়বেন, অসুবিধা নেই, বাংলা অনুবাদগুলো পড়তে পারেন। হ্যাঁ, যারা সংস্কৃত পড়তে পারে পড়বে, নাহলে বাংলা অনুবাদগুলো পড়লেও ভগবান আপনার আগ্রহ দেখে আপনাকে পূর্ণ কৃপা করবেন। হ্যাঁ, যে আমি সংস্কৃত পড়তে পারিনি বলে হাফ কৃপা, না না পুরো কৃপাই আপনাকে করবেন, ঠিক আছে? কোনো ভয়ের কারণ নেই। তার মাতাজি খুব আনন্দ পেয়েছে, তা পড়লেন। আর অনেকে আবার এরকমও করে যে আগের দিনে হাফ পড়েছে, ওই দিনে হাফ পড়ে কমপ্লিট করেছে। হ্যাঁ, এরকম অনেকে করে সময়ের অপেক্ষা মানে জন্যে, তো অসুবিধা নেই, আপনি এইভাবে পড়তে পারেন। আরেকজন প্রশ্ন করলেন, প্রভু আমি একবারে যদি না পড়ি, সকালে কিছুটা পড়লাম 6টা অধ্যায়, দুপুরে 6টা অধ্যায়, আর সন্ধ্যার দিকে 6টা অধ্যায়, আমি হ্যাঁ হবে, অসুবিধা নেই,
ভগবান দেখেন যে যেহেতু ভগবান কৃষ্ণের মুখনিঃসৃত বাণী, তো ভগবানের সঙ্গে যে কোনো ভগবানের অঙ্গ স্পর্শ করলেই পবিত্র। ভগবানের চরণ স্পর্শ করে গঙ্গা নেমে আসছে বলে গঙ্গার জল এত পবিত্র, সেরকম ভগবানের স্বয়ং মুখনিঃসৃত বাণী হচ্ছেন এই ভগবদ গীতা। সেই জন্য গীতা এত পবিত্র। হ্যাঁ, রাজ ও বিদ্যা, ওই জন্যে এটা সব থেকে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা। হ্যাঁ, এই জ্ঞান আপনি অন্য কোথাও পাবেন না। তাই না, জগতে সবকিছু জিনিসের পরিবর্তন হচ্ছে, কিন্তু 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এই গীতার জ্ঞানের শ্লোকের একটা হসন্ত কেউ পরিবর্তন করতে পারছে না, বুঝেছেন? সেই এটা রাজবিদ্যা, রাজগুজ্জম, এটা অত্যন্ত গোপনীয় জ্ঞান। কেন? এই জ্ঞানের মাধ্যমে আমার হৃদয়, মন, হ্যাঁ, আত্মাকে হ্যাঁ শুদ্ধ করে, পবিত্র করে, নির্মল করে, যাতে অন্য কোনো জ্ঞান পারবে না। সেই জন্যে ওই জ্ঞানগুলোকে বলা হয় জড় জ্ঞান, এই জ্ঞানটাকে বলা হয় চিন্ময় জ্ঞান, বুঝেছেন? রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম, এটা পবিত্র। এটা আপনি পড়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন, যেমন খেলে আমরা বুঝতে পারি না যে আমার পেট ভরছে, হ্যাঁ, ক্ষুধাটা নিবৃত হচ্ছে, আমি পুষ্টি পাচ্ছি মানে শক্তি পাচ্ছি, তুষ্টি, আমি সন্তুষ্ট হচ্ছি, একই সঙ্গে তিনটে, হ্যাঁ, সেরকম ভাবে ভগবদ গীতাটা, হ্যাঁ, বুঝলেন, হৃদয় কর্ণ থেকে আরম্ভ করে সবকিছু পবিত্র নির্মল করে। হ্যাঁ, হিত কর্ণ রসায়নের কথা, হ্যাঁ, এই কথা এত মধুর, হৃদয় এবং কর্ণকে শুদ্ধ করে, চিত্ত শুদ্ধ করে। তা পড়লেন, দেখবেন খুব আনন্দ পাবেন। তো অনেকে বলছেন প্রভু খেয়ে দিয়ে পড়ো, আমি না, যতটা পারেন না খেয়ে পড়লে ভালো, কেন মনটা তখন একটু ঠিক থাকে না, স্থির থাকে, খেলেই মনটা একটু চঞ্চল হয়ে যায় আমাদের ইন্দ্রিয়গুলো, সেই জন্যে না খেয়ে দিয়ে যতটা পড়তে পারবেন ততটাই ভালো। আর দেখবেন পড়তে এত ভালো লাগবে, আপনি পড়ে দেখবেন খুব সহজে, আপনি আর ঘড়ির কাঁটাও দেখবেন না, আর খিদেও পাবে না, এত সুন্দর আনন্দ লাগে। হ্যাঁ, পারলে তিন চারজন বসে পড়লেন, বুঝেছেন? আর আমাদের গীতার তো অভাব নেই, আপনি গীতা নিয়ে পড়ুন। হ্যাঁ, বুঝেছেন? তাহলে এই মাসটাই যেহেতু গীতা জয়ন্তী উৎসব, তো গীতার জন্ম মাস এই ডিসেম্বর মাসটা পুরা। তাই আপনি সংকল্প করে রাখুন, হ্যাঁ, যে আমি তিনটে গীতা দান করব, কি পাঁচটা, হ্যাঁ, কি 11টা, কি 21টা, কি পূর্ণ সংখ্যক 108টা। হ্যাঁ, আপনার যেটা ইচ্ছা, দানটা হচ্ছে আপনার ব্যাপার, তবে যেটা দান করবেন ওই টাকাটা আপনি সহস্র গুণে ফেরত পাবেন। হ্যাঁ, শাস্ত্রে বলেছে সামর্থ্য অনুযায়ী দান করতে। হ্যাঁ, আমরা সামর্থ্য আছে অনেক, আপনি চিন্তা করলেন ভাই একটা গীতাই দান করে দিই, দিলাম তো দান করে, হ্যাঁ, কিন্তু সামর্থ্য আছে আপনার 11টা গীতা, 21টা গীতা দান করা। হ্যাঁ, কিন্তু আপনি বললেন না একটা দিলেই হলো, দান দান একটা দিলেও হবে আর 11টা দিলে একই ফল, না, সামর্থ্য অনুযায়ী দান করার কথা বলেছে। তা আপনি দান করতে পারেন, এই গীতা আপনি নিজে নিয়ে দান করতে পারেন, আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পড়লে পাঠিয়ে দেবো। আর আপনি যদি বলেন যে আমাদেরকে দান করবো, তাহলে তো কুরিয়ার চার্জ লাগছে না। হ্যাঁ, বুঝেছেন? গীতা জয়ন্তীর দিনেও দান করতে পারেন, বা আপনি সংকল্প করে রাখলেন যে প্রভু আপনাকে আমি 5টা গীতা, কি 11টা গীতা, কি 21টা গীতা আমি দেব। হ্যাঁ, সংকল্প করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একজন ব্যক্তি বলছেন আমি, আমার স্ত্রী আর আমার ছেলে তিনজন, আমি তিনটে গীতা দান করবো। আমি, ঠিক আছে, তাই করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার ব্যাপার। তা এখন প্রশ্ন হচ্ছে যে গীতা দান আমি কেন করব? কলিযুগের মানুষ এমনি ধর্ম করতে চায় না,
ধর্মের নাম শুনলে তারা পিছিয়ে পড়ে, হ্যাঁ, এবং ধর্ম না করলে মনুষ্য জীবনের উদ্দেশ্যটাও জানতে পারে না, যে আমি এত সুন্দর একটা দেহ পেয়েছি, এই দেহ পাওয়ার পরে আমার কি করা উচিত কি করা উচিত নয়, হ্যাঁ, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য জানতে পারে না। সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, তসমা শাস্ত্রং প্রমাণান্তে কার্য অকার্য ব্যবস্থিত, কোনটা অকর্তব্য কোনটা কর্তব্য তুমি শাস্ত্র দেখো, গীতা পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, 16:24 ভগবান বললেন। এখন এই যে ভগবানের কথা হচ্ছে অমৃতময়, আর প্রতিটা অধ্যায়ে যোগ কথাটা আছে, মানে ভগবানের সঙ্গে আপনি কিভাবে যুক্ত হবেন সেটা দেখাচ্ছেন। এই গীতা দান করার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। আর শাস্ত্রে বলছেন দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে এই শাস্ত্রদান। শাস্ত্রদান মানে জ্ঞান দান। একটা মানুষের হৃদয়কে আপনি খাওয়া দাওয়া কাপড় চোপড় মেডিসিন কিছু দিয়ে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু পরিবর্তন করতে পারবেন জ্ঞানের মাধ্যমে, বুঝেছেন? জ্ঞানের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন। সেই জন্যে জ্ঞান দান সব থেকে বড় দান। নই জ্ঞানীরা সদৃশ্যং পবিত্র মিয়া বিদ্যতে, ভগবান কৃষ্ণ গীতা বলছেন যে এই জ্ঞান দানের মতো শ্রেষ্ঠ দান নেই, জ্ঞান যোগে 38 বলছেন। সেই জন্যে জ্ঞান দান করা সব থেকে শ্রেষ্ঠ। আর জ্ঞান দানের মাধ্যমে কি লাভ হয়? জ্ঞান দানের মাধ্যমে আপনি এই গীতা দানের মাধ্যমে আপনি একজনের হাতে কৃষ্ণকে তুলে দিলেন, হ্যাঁ, কৃষ্ণের মুখনিষ্ঠ বাণীকে তুলে দিলেন, সেই জন্যে গীতা দান এত শ্রেষ্ঠ। তো শিল প্রভুপাদকে একবার জিজ্ঞাসা করেছেন যে প্রভুপাদ, আপনার গীতার নাম যথাযথ দিয়েছেন আর অন্যান্য গীতাতে কোনোটা যথাযথ নেই, হ্যাঁ, তা কি তফাৎ? প্রভুপাদ হাসতে হাসতে বললেন, এটাই তফাৎ, অন্য গীতা যেহেতু যথাযথ নেই সেই জন্য সেগুলো পড়ে কেউ ভক্ত হচ্ছে না, আর আমার গীতাটা যেহেতু যথাযথ, মানে কৃষ্ণ অর্জুনকে যেভাবে জ্ঞান দিয়েছিলেন অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন ওইভাবে আছে বলেই, হ্যাঁ, লাখো লাখো লোক এই গীতা পড়ে ভক্ত হচ্ছে। তা আমি শুনলাম, যখন এইটা শুনছিলাম প্রভুপাদের কথোপকথনে, তাহলে আমি খুব আনন্দে পেলাম। আমি বললাম সত্যি, হ্যাঁ, নাহলে বাইরে তো আপনি 5 টাকার গীতা পাবেন, 3 টাকারও গীতা পাবেন। আপনি বললেন গীতা দান তো দানই, 3 টাকার আমি 100টা দান করে দেবো, অসুবিধা কি আছে? আপনাদের 2টো গীতার পয়সা আর আমার 108টা গীতার পয়সা সমান হয়ে গেল। দেখুন আপনার ব্যাপার, গীতা ঠিক আছে কিন্তু শ্লোক তো এক ঠিক আছে, হ্যাঁ, অনুবাদও ঠিক আছে, এটা না নয়, এটা তো কেউ পরিবর্তন করতে পারবে না, এটা ঠিক, কিন্তু যে ভক্তি বেদান্ত তাৎপর্য দিয়েছেন না, ওটা হচ্ছে বৈষ্ণব তাৎপর্য, বৈষ্ণব সিদ্ধান্ত, সেই জন্যই তাৎপর্যটা পড়ে মানুষ ভক্ত হচ্ছে। গীতার শ্লোক পড়ে ভক্ত হচ্ছে তা নয়, গীতার অনুবাদগুলো পড়ে ভক্ত হচ্ছে তা নয়, এই ভক্তি বেদান্ত তাৎপর্য পড়ে মানুষ ভক্ত হচ্ছে, সেই জন্যই গীতার এত মূল্য। এখন এই গীতা শ্রদ্ধা সহকারে যদি কেউ পড়েন, কাউকে উৎসাহ দেন, হ্যাঁ, কাউকে গীতার কথা বলেন, সেটাই মহাপ্রভু বলছেন তুমি গুরু হয়ে গেলে। কৃষ্ণের কথা বললেই গুরু হবে, কিরকম না, কৃষ্ণ যেমন বলেছেন সেইভাবে বললে। এই মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন কুর্ম বিপ্র, যখন মহাপ্রুকে বলছিলেন যে আমি তো গৃহস্থ কিন্তু আমার বাড়িতে ভালো লাগছে না, আমি সংসার ছেড়ে দিয়ে, হ্যাঁ, আমি চলে যাব আপনার সঙ্গে, মহাপ্রু বললেন না না না, হ্যাঁ, আপনাকে আমার সঙ্গে আসতে হবে না, হ্যাঁ,
মহাপ্রভু বলেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। মহাপ্রভু খুব সুন্দর ভাবে বললেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ উপদেশ মানে এই গীতার কথা তুমি বলো, হ্যাঁ গীতার বাণী তুমি প্রচার করো। গীতাতে এমন কিছু নেই যে নেই, হ্যাঁ দেহ থেকে, আত্মা থেকে, মন থেকে, বুদ্ধি থেকে, হ্যাঁ ভক্তি থেকে, হ্যাঁ কর্ম, জ্ঞান, অষ্টাঙ্গ যোগ সব আছে, এমন কিছু নেই যে তা নেই, সেটা তুমি পড়ো। আর কৃষ্ণকে সঙ্গে করে থাকলে তোমার কি হবে, একদম শেষ শ্লোকে, হ্যাঁ 18টা অধ্যায় তো, 18 অধ্যায়ের 78 নম্বর শ্লোকে, হ্যাঁ সেখানে একদম সিদ্ধান্ত স্থাপন করছেন সঞ্জয়। সঞ্জয় হচ্ছেন গবল ঋষি পুত্র, গবল তনয় বা ধৃতরাষ্ট্রের সেক্রেটারি, ধৃতরাষ্ট্রের সারথি, হ্যাঁ বলতে পারেন ব্যাসদেবের শিষ্য। তা তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবার নীতির মতির মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। মানে সঞ্জয় তার অভিমত প্রকাশ করলেন, সেখানে ঐশ্বর্য থাকবে, মানে গীতা দান করলে আপনি গরিব হবেন না, গীতা দান করলে মনে করবেন যে আমার টাকাটা তো বেরিয়ে গেল পকেট থেকে, গরিব না, আপনার ঐশ্বর্য বাড়বে। এখানে বলছেন নিশ্চিতভাবে ঐশ্বর্য এবং বিজয়, আপনি জয়লাভ করবেন যে কোনো কাজে, বলছেন এখানে, আমার কথা না। মনে করেন প্রভুদের বিক্রির জন্য বলছে নাকি, না দান করার জন্য বলছে, না না, সেই জন্যে এখন আপনার ইচ্ছা, হ্যাঁ কৃষ্ণকে সঙ্গে করে থাকলে আপনার এটা লাভ, আর কৃষ্ণকে ছাড়লে কি ক্ষতি, সেটা অর্জুন নিজে বললেন, এটা ভাগবতমে আছে এই কাহিনী, যে কৃষ্ণকে যদি ছেড়ে দেন তার কি ক্ষতি। অর্জুন যখন দ্বারকা থেকে কৃষ্ণের মহিষীদের নিয়ে আসছিলেন বৃন্দাবনে, তো সেই সময় কয়েকটি যুবক ছেলে নিচু জাতের কুল ভিল এরম, তারা অর্জুনকে পরাস্ত করে দিলেন তীর ধনুক দিয়ে। আর যে গান্ডীব অর্জুনের কাছে ছিল, সেই গান্ডীব অর্জুনের কাছে ছিল, কিন্তু অর্জুন পারলেন না। তখন অর্জুন স্বীকার করলেন যে আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করলাম, হ্যাঁ দ্রৌপদীকে, হ্যাঁ জয়লাভ করলাম, দ্রুপদ রাজ্যে থেকে আমি নিয়ে এলাম, এগুলোর মূল কারণ ছিল কৃষ্ণ আমার সঙ্গে ছিল, আর কৃষ্ণ এখন আমাকে ছেড়ে চলে গেছে, সেই জন্য আমি এই বাচ্চা ছেলেদের কাছে হেরে গেলাম। যে বলে বলিয়ান হয়ে আমি স্বর্গে গিয়েছিলাম, শিবজিকে পরাস্ত করে পাশুপথ অস্ত্র লাভ করলাম, সেই অর্জুন আছে, সেই গান্ডীব আছে, কিন্তু কৃষ্ণ নাই। অর্জুন বলছেন তাই জন্য কৃষ্ণকে ধরে রাখলে এই লাভ। আর ভগবান এত সুন্দর একটা গ্যারান্টি কার্ড দিয়েছেন, হ্যাঁ যে এই বাণী যদি কেউ প্রচার করেন, আপনি এই গীতার কথা যদি প্রচার করবেন, তাহলে আপনার তো কিছু প্রফিট লাগবে। তা কৃষ্ণ সেই প্রফিটের কথাটা বলে দিয়েছেন যে দেখো তোমার কি লাভ হবে, তুমি যদি আমার, অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি যে জ্ঞান শুনেছ আমার, তা শোনার ফলে তুমি যে প্রিয় হয়েছ, হ্যাঁ কিন্তু তার থেকে বেশি প্রিয় হবে যে আমার এই জ্ঞান প্রচার করবে। য ইদং পরমং গুজ্জং
मद भक्तेषु अभिदास्यति भक्तिमयि परं कीर्त्या मामे बहिष्यत असंशय। जिनि आमार एई भक्तदेर मध्ये एई परम गोपनीय गीता वाक्य उपदेश करें तिनि अवश्य परा भक्ति लाभ पूर्वक निःसंशय आमार काछे फिरे आसबेन। ठीक आछे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। सकले भालो थाकुन। हरे कृष्ण।